Hello students, today we will do the recapitulation of the previous chapter. মানে আগের ক্লাসে বা আগে তোমরা কি পড়েছিলে সেগুলো তোমাদের মনে আছে নাকি আজকে আমরা দেখব। তো তোমাদের প্রথমত শুরু করব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এদিকে দেখো স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ হচ্ছে যে বর্ণ স্বতন্ত্রভাবে বা একা নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না। কি বলছে স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ একা উচ্চারিত হতে পারে এবং অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না তাকে আমরা স্বরবর্ণ বলবো। যেমন দেখো স্বরবর্ণ এখানে অ, আ, হস্যই, দীর্ঘই, এদের আমরা কি বলবো? স্বরবর্ণ। তারপরে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, মানে উচ্চারণ হওয়ার জন্য অন্য বর্ণের সাহায্য লাগে, তাদের আমরা বলবো ব্যঞ্জন বর্ণ। যেমন দেখো এখানে ক, খ, গ, ঘ। তাহলে মনে পড়লো তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে? এরপর আমরা করব যুক্তাক্ষর। আগের দিন আমরা যুক্তাক্ষর পড়েছিলাম। যুক্তাক্ষর কয় প্রকার হয়? দুই বর্ণ আর তিন বর্ণ। তো আগের দিন আমরা কি পড়েছিলাম? দুবর্ণের যুক্তাক্ষর জফলা রফলা কিভাবে হয়। আজকে আমরা পড়বো আরো নতুন ধরনের যুক্তাক্ষর কিভাবে গঠিত হয়। এখানে দেখো ক আর ত যুক্ত হয়ে হচ্ছে কয় তয়। কি হচ্ছে? ক আর ত যুক্ত হয়ে কয় তয়। কয় তয়কে দেখো অনেকভাবে আমরা এইভাবে লিখি, এইভাবে এটাকে লেখাকে কি বলা হচ্ছে? কয় তয়। কয় তয় দিয়ে কিভাবে লিখি? শক্ত, শক্ত। তাহলে শক্ত কয় তয়ের উদাহরণ। তাহলে কয়ের সঙ্গে ত যুক্ত হয়ে কি হচ্ছে? কয় তয়। কয় তয়কে আমরা অনেক সময় এভাবেও লিখি, কয় তার একটি উদাহরণ শক্ত। তারপর এদিকে দেখো ল আর প যুক্ত হয়ে লয় পয়। এখানে ল উপরে প নিচে, দেখো ল উপরে প নিচে, কারণ ল আগে ছিল প ছিল। ল আর প দিয়ে একটা উদাহরণ কি হবে? অ লয় পয়, অল্প। অল্প মানে স্বল্প বা কিছুটা। তারপরে দেখো এখানে তিন নম্বর আছে দন্তের স্বয়ের সঙ্গে ত যুক্ত হয়, তাহলে দন্তের স্ব আগে ত। এক্ষেত্রে দেখো দন্তের স্বটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, দন্তের স্বয় তয়টাকে অনেক সময় আমরা এইভাবে লিখছি, এটা হচ্ছে দন্তের স্বয় তয়। বুঝতে পারলে? তাহলে দন্তের স্বয় তয় কীভাবে লেখে? এভাবে দন্তের স্বয় তয়। দন্তের স্বয় তয় দিয়ে আমাদের কীভাবে হবে? দন্তের স্বয় তয় দিয়ে আমরা একটা উদাহরণ লিখি, বয় জফলা দন্তের স্বয় তয়। এই দন্তের শয়তয় কি? ব্যস্ত। ব্যস্ত মানে বিজি। তাহলে দন্তের শয়তয় দিয়ে হলো ব্যস্ত। তারপরে এখানে দেখো দন্তের নয়ের সঙ্গে ধ, দন্তের নয়ের সঙ্গে ধ যুক্ত হয়ে কি হয়েছে? নয় ধয়। দেখো এখানে ভালো করে ন উপরে ধ নিচে, ধটাকে কিন্তু আমরা অনেকটা এইভাবে লিখছি, দেখো ধটা কিভাবে লিখছি। তাহলে ধ ধয় নয়, এখানে হচ্ছে নয় ধয় দিয়ে আমরা কি লিখবো? অ দন্তের নয় ধয়। অদন্তের নয় ধয় দিয়ে কি হচ্ছে? অন্ধ। বুঝতে পারলে? অন্ধ মানে কি? ব্লাইন্ড। তারপর দেখো উয়ে গয়, উয়া আগে গ পড়ে, তাহলে উয়ে গয় যুক্ত হলে উয়া আগে গয় পড়ে, উয়ে গয় যুক্ত হয়ে কি হচ্ছে? উয়ে গয়। সেটা দিয়ে একটা লিখি আমরা, দং গোল, দ উয়ে গয়ে ল, দং গোল। দং গোল মানে কি? দল বেঁধে যাওয়া। তারপরে দেখো গয়ের সঙ্গে দন্তের ন, গয়ের সঙ্গে দন্তের ন যুক্ত হয়ে গ ওপরে দন্তের ন নিচে, গ ওপরে দন্তের ন নিচে, এখানে হচ্ছে গয় নয়। গয় নয় দিয়ে আমরা কি লিখবো? অ গয় নয় হস্যি। অগয় নয় হস্যি কি? অগ্নি। তাহলে তোমরা বুঝতে পারলে যেভাবে আরো দুবর্ণে যুক্ত অক্ষর, তাহলে এইগুলো বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে দেখবে বোধ পরীক্ষণ বা নতুন পদ্য গদ্য অধ্যয়নের ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ। তোমাদের আমি কিছু যুক্তাক্ষর দুই বর্ণে দিয়ে দিলাম এবং এই দুই বর্ণের যুক্তাক্ষরগুলো বাড়িতে প্র্যাকটিস করো এবং নতুন নতুন শব্দ দেখো তোমরা পাবে, তাতেই দেখবে তোমাদের যুক্তাক্ষরের ক্ষেত্রে কোনো অসুবিধা থাকবে না।